सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल आपनादेरके आबारो अनेक अनेक अभिनंदन। बंधुरा प्रतिदिन मत आज को आमरा नतून एकटा जॉब नोटिफिकेशन आलोचना करब। तो बंधुरा आज के आमरा जे जॉब नोटिफिकेशन आलोचना करब सेटा एसेछे আগরতলা স্মার্ট সিটি লিমিটেড থেকে, যেটা স্পেশাল পারপাস ভেহিকেল এসপিভি আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো বন্ধুরা আজকে আমরা যে জব নোটিফিকেশন আলোচনা করব সেই জবটা হয়তোবা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে, বাট বন্ধুরা কিছু মানুষ হয়তোবা এর জন্য উপকৃত হবে, তাই বন্ধুরা এই নোটিফিকেশনকে পাবলিশ করা। তাহলে বন্ধুরা সময় নষ্ট করব না, দেখে নাও বন্ধুরা আগরতলা স্মার্ট সিটি লিমিটেড থেকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে তার জন্য আবেদন করতে গেলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলো তুলে ধরবো বন্ধুরা আপনাদের সামনে। তাহলে বন্ধুরা করে নিচ্ছে আরোটা ছোট্ট রিকোয়েস্ট, যদি বন্ধুরা আপনারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার পেজকে লাইক বা ফলো না করতেন তাহলে কাইন্ডলি ওই পেজগুলো লাইক বা ফলো করে নিন। যদি আপনার কোনো প্রকার ডাউটস থাকে ডাইরেক্টলি আমাকে ওই পেজগুলিতে কোয়েশন করতে পারেন। তাছাড়া বন্ধুরা করে নেবে আরোটা ছোট্ট রিকোয়েস্ট, কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট দেখবেন, তাহলে হয়তো আপনাদের কোনো প্রকার ডাউটস না থাকার কথা। ঠিক আছে বন্ধুরা, সমস্ত করছেন চলে আসছি মূল বিষয়ের দিকে। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড তাদের ওয়েবসাইটে খোলার পর আমরা চলে যাব প্রথম যে নোটিফিকেশন রয়েছে হোয়াটস নিউতে, সেটাকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে সমস্ত সিরিজগুলি বন্ধুরা তুলে ধরছি আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা আগরতলা স্মার্ট সিটি লিমিটেড থেকে আসছে। বন্ধুরা যাদের অভিজ্ঞতা নেই মানে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডটা কোথায় অবস্থিত, তাই আমি আপনাদেরকে বলে নিচ্ছি। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফিফথ ফ্লোর, সিটি সেন্টার, প্যারাডাইস চৌমুনি, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, 799-001। হ্যাঁ বন্ধুরা, নোটিফিকেশনটা গতকালকে বেরিয়েছে, আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী রয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্লেইন পেপার ফর হায়ারিং আউটসোর্সিং অফ ইঞ্জিনিয়ার, মানে হচ্ছে বন্ধুরা ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে, তাই বন্ধুরা এই জবটা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে। যে সমস্ত আমাদের ভাই এবং বন্ধুরা রয়েছেন যারা কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কিন্তু এর জন্য ইজিলি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বন্ধুরা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে, কোনো রেগুলার জব নেই বন্ধুরা, এটা কন্ট্রাকচুয়াল হবে, আমরা দেখে নিচ্ছি ডিটেলসে কী রয়েছে। সিরিয়াল নাম্বার ওয়ানে বন্ধুরা যে পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট কিন্তু পাঁচটা রয়েছে বন্ধুরা। স্যালারি বন্ধুরা 40,000 টাকার মতো। কোয়ালিফিকেশন বন্ধুরা এক্ষেত্রে একটা রয়েছে বিটেক ইন আইটি, দুটো রয়েছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল, আরেকটা রয়েছে বন্ধুরা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, আরও একটা রয়েছে বন্ধুরা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার। তো বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মিলে যেটা আমি আলোচনা করেছি তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স বন্ধুরা চেয়েছে মিনিমাম 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে বন্ধুরা ফ্রেশার্স হলে এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায়োরিটি অনেকটা কম থাকবে। যারা বন্ধুরা এক্সপিরিয়েন্স রয়েছেন পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। আপার এজ লিমিট বন্ধুরা 45, অনেকটাই বেশি রয়েছে এক্ষেত্রে। এখন বন্ধুরা আলোচনা করেছি এরপরে আর কী কী দেওয়া হয়েছে। পিরিয়ড অফ অ্যাপয়েন্টমেন্ট এক্ষেত্রে বন্ধুরা ইনিশিয়ালি 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে। হাউ টু অ্যাপ্লাই বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটদের এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করে তারা কী করতে বন্ধুরা, এক্ষেত্রে সেন্ড দেয়ার ডিটেল বায়োডাটা অ্যালং উইথ দ্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড হ্যাভিং পার্টিকুলার্স, এক্ষেত্রে আপনার কী কী লিখবেন, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাক্স, ইমেল অ্যাড্রেস, এইজ, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, ডকুমেন্টারি প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, কোথায় আপনাকে সেন্ড করতে হবে, টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ASCL, অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই বাই রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট ইমেল, মানে হচ্ছে বন্ধুরা আপনি তিনটি পাবে কিন্তু আবেদন করতে পারছেন এর জন্য। এবং বন্ধুরা হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে যেটা আমরা আলোচনা করেছি বায়োডার কথা, বন্ধুরা ভিডিও ফার্স্ট কমেন্টের মধ্যে এবং ভিডিও ডেসক্রিপশন মধ্যে আমি সে একটা বায়োডা ফর্ম অ্যাটাচ করে দিয়েছি, সেখান থেকে আপনার মডিফিকেশন করে সেটা কিন্তু আপনার ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই তিনটি পদ্ধতির মধ্যে হয়তোবা ইমেলটা বেস্ট হবে, বাকিটা আপনারা দেখে নেবেন। অ্যাড্রেস ফর সেন্ডিং অ্যাপ্লিকেশন প্রথমে বলেছি বন্ধুরা চিফ এক্সিকিউটিভ অফিসার আগরতলা স্মার্ট সিটি লিমিটেড, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফিফথ ফ্লোর, সিটি সেন্টার, প্যারাডাইস চৌমুনি, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, 799-001 পিনকোড। এক্ষেত্রে বন্ধুরা ইমেল আইডি যেটা আপনাদের যার মধ্যে আপনারা বায়োডাটা সেন্ড করবেন, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড @gmail.com এর মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। এবং বন্ধুরা মনে রাখতে হবে লাস্ট ডেট 15 জুলাই 2019 এবং বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে সেন্ড করে নিতে হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু আগরতলা স্মার্ট সিটি লিমিটেড থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।